মা যেরকম আসে তো মায়ের আগমনের সাথে সাথে মায়ের বিদায়ও হয়। তো আজকে আমরা একটা বিসর্জনের লুক করছি। যখন আমরা মার বিসর্জন দিই তার আগে মায়ের বরণ হয়, সিঁদুর দিয়ে, পানপাতা দিয়ে, তারপরে বরণডালা সাজিয়ে আমরা মাকে বরণ করে তারপর আমরা মায়ের বিসর্জন করি। এবার আজকের এই যে লুকটা আমাদের হতে চলেছে তার জন্য আমাদের মডেল এখানে এসে গেছে, আর তার সাথে আমরা আজকের লুকটা পুরো জলের ওপরে করব। তো তার জন্য আমরা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ সেটা আমরা আজকে করতে চলেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে মেকআপটা হচ্ছে ড্রাই স্কিনের ওপরে, সিটিএমটা নর্মালি যেরকম হয়েছে। আমরা ক্রিম ময়েশ্চারাইজার ইউজ করিনি ড্রাই স্কিন বলে, অ্যাকোয়া বা জেল বেস ময়েশ্চারাইজারই ব্যবহার করেছি। আর রিকোডের অল স্কিন টাইপস প্রাইমার ব্যবহার করে নেওয়ার পরে ফরএভার 52 কেমোফ্লাজ প্যালেট থেকে আমরা মডেলের স্কিন শেডের থেকে এক শেড ডার্কার কনসিলার ব্যবহার করেছি। আর সেম ব্র্যান্ডেরই প্রোয়ার্টিস ফাউন্ডেশনের সাথে সিলার ব্যবহার করে নিয়ে আমরা মডেলের যে স্কিন শেড চেষ্টা করেছি সেই স্কিন শেডটাকে ম্যাচ করার। আর সেম এই ফাউন্ডেশনটাই আমরা নেকে ব্যবহার করেছি, আর কম্প্যাক্ট ব্যবহার করে আমরা নেকের যে বেসটা সেটাকে সেট করেছি। কেমোফ্লাজ প্যালেট থেকে হাইলাইট কনসিলার ব্যবহার করেছি, আর লরা মার্শিয়ার ট্রান্সলুসেন্ট পাউডার ব্যবহার করে ফেসের যে বেসটা সেটাকে লক করার চেষ্টা করেছি। ড্রাই স্কিনে যতটা সম্ভব পাউডার প্রোডাক্ট কম দেওয়া যায় ততই বেটার, কারণ বেশি পাউডার প্রোডাক্ট হয়ে গেলে স্কিনটা একটা টাইম পরে না ভীষণ টানতে থাকে ড্রাই স্কিনে। যেটা আমরা অয়েলি স্কিনে করতে পারি যে পাউডার প্রোডাক্টের ইউজ, সেটা ড্রাই স্কিনে কখনোই করা সম্ভব না। বরং শীতকালে ড্রাই স্কিনে যদি ক্রিম প্রোডাক্ট একটু দেওয়া যায় সেক্ষেত্রে স্কিনে অ্যাটলিস্ট মানে ময়েশ্চারটা একটু বজায় থাকে বা ময়েশ্চারটা মেনটেন হয়। এরপর পাউডার ব্রঞ্জার ব্যবহার করব, তারপরে আই ম্যাজিকের পাউডার ব্লাশার আর ওফরার পাউডার হাইলাইটার ব্যবহার করে আরবান ডিকের অল লাইটারের মিনি ফিক্সার ব্যবহার করে আমরা ফেসটা কমপ্লিট করব। চোখের ওপরেও আমরা কেমোফ্লাজের যে হাইলাইট কনসিলার সেটা ব্যবহার করে, তারপর একটা মিনি ব্লেন্ডার যেটা আইতে ইউজ হয় সেইটা ব্যবহার করে নিয়ে মানে সেটা দিয়ে আমরা ব্লেন্ড করব। তারপর ফরএভার 52 কম্প্যাক্ট ব্যবহার করে চোখের বেসটা সেট করব, আর মাই মেকআপ স্টোরির আইব্রো প্যালেট এখানে অ্যাপ্লাই করব। পিএসির ভাই প্যালেট থেকে নিউড আই ক্রিয়েট করব, আর চোখের নিচটা হালকা বোল্ড করব। আর লাইনার এখানে আমরা লিকুইডই ব্যবহার করছি, আর মাস্কারা ফেরারো রোশির অ্যাপ্লাই করব। আর টিপটা এখানে আমরা সিঁদুরের দিয়েছি। এখানে লুকটা আমরা সিম্পলি মানে যতটা সিম্পল করা যায় ততটাই সিম্পল রাখার চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখার জন্য।